চ্যানেলের পক্ষ থেকে আমি মমতাজ উদ্দিন পাটোয়ারি আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 6 দফা স্বাধীনতার মহাসনদ এই শিরোনামে ইতিপূর্বে একটি আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে আন্দোলন পর্ব, কারণ আমরা ইতিপূর্বে আন্দোলনটি সূচনা হতে শুধুমাত্র দেখেছি যে মার্চ এপ্রিল মে মাসে এর একটা সূচনা পর্ব দেখা গেছে, যেখানে সারা দেশের মানুষের কাছে শেখ মুজিবুর রহমান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ হিসাবে আওয়ামী লীগ এককভাবে এই 6 দফাকে জনপ্রিয় করার জন্য মানুষের কাছে নিয়ে যাচ্ছিল। কারণ এটির বিরুদ্ধে যেহেতু সরকার কথা বলছিল, তখন দায়িত্ব হয়ে গিয়েছিল আওয়ামী লীগেরই যে এখানে 6 দফা বলতে কি বোঝায়, 6 দফাতে কি আছে, 6 দফার সাথে মানুষের স্বার্থ কি, রাজনৈতিক স্বার্থ কি, অর্থনৈতিক স্বার্থ কি, এগুলো পরিষ্কার করা শেখ মুজিবুর রহমানের অন্যতম লক্ষ্য ছিল। সে কারণে তিনি বিভিন্ন জায়গায় একের পর এক জনসভা করছিলেন এবং তার জনসভার গুলোতে মানুষের ঢল নামতে থাকে। এমনকি তিনি সিলেট যখন যাচ্ছিলেন, তাকে দেখার জন্য সিলেটে যাওয়ার পথে তাকে দেখার জন্য ট্রেনে বিভিন্ন স্টেশনে স্টেশনে হাজার হাজার মানুষ ট্রেন থামিয়ে তাকে তার বক্তব্য শুনতে চাচ্ছিলেন, তিনি সেই সুযোগগুলো নিয়েছিলেন। এরকমই একটি জনস্রোত কিন্তু তৈরি হয়েছিল। আমি আগেই বলেছি যে এটার একটা বাস্তব অবস্থা সাধারণ মানুষের কাছে আগেই তৈরি হয়েছিল, পাকিস্তানের প্রতি এক ধরনের ঘৃণা, এক ধরনের অবিশ্বাস, এক ধরনের বলা চলে যে বৈষম্যের শিকার হওয়ার যে বোধ, সেটি কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছিল। শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপনের মাধ্যমে সেই সুযোগটি বলা সেই সেই দেশপ্রেমটি, সে দায়িত্বটি তিনি পালন করেছেন 6 দফা উত্থাপনের মাধ্যমে। তারপরেই আমরা যে বললাম যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে একে একে ধরপাকড় ইত্যাদি করা হচ্ছিল, এবং এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ 20 মে তারিখে তাদের আরেকটি ওয়ার্কিং কমিটি ডাকে। সেটি কিন্তু বলা চলে যে এমনভাবে ডাকতে হয়েছিল যে যাতে করে, কারণ তখন নেতৃবৃন্দ অনেক কম, হ্যাঁ অনেকেই তখন জেলে, তো সেই সময় রাজনৈতিক নেতৃবৃন্দের অনেকেই তখন জেলে ছিলেন, এবং এই অবস্থায় শুধুমাত্র সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার মতো যে কয়েকজন ছিলেন তারাও কিন্তু জেলে, অর্থাৎ গঠনতন্ত্র অনুযায়ী তাজউদ্দিন তখন জেলে, মিজান চৌধুরী জেলে, আরও একজন দায়িত্ব পালন করেছিলেন একদিন কি 2 দিনের জন্য, তিনিও জেলে। পরে মহিলা সম্পাদিকা আমেনা বেগম তিনি তখন এই রাজনৈতিক সাধারণ সম্পাদিকার দায়িত্ব পালন করেছিলেন এবং তারা একটি ওয়ার্কিং কমিটি ডেকেছিলেন। সেই মিটিংটিতে সিদ্ধান্ত হয়েছে 6 দফাকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আন্দোলন বেগবান করতে হবে, অর্থাৎ আন্দোলন জারি রাখতে হবে। এই জন্য তারা ওয়ার্কিং কমিটিতে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিল যে আগামী 7ই জুন তারিখ প্রদেশব্যাপী হরতাল পালনের, অর্থাৎ বুঝতে পারছেন যে এই যে মানুষের যে আন্দোলন করার যে মনোজাগতিক প্রস্তুতি, এই প্রস্তুতিটিকে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি তারা কিন্তু ধরতে পেরেছিল এবং সে কাজে তারা কিন্তু যেহেতু তখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রায় সবাইকেই মানে জেলে পাঠিয়ে দিচ্ছিল, ধরেই জেলে পাঠিয়ে দিচ্ছিল, এবং সেটা বঙ্গবন্ধুর যদি আমরা কারাগারের রোজনামচা বইটি পড়ি সেখানে দেখবেন যে প্রতিদিনই কাউকে না কাউকে, এমনকি মানিক মিয়া, তোফাজুল হোসেন মানিক মিয়া সহ, তিনি তো আওয়ামী লীগ কেউ ছিলেন না, তাকেও কিন্তু এই 6 দফা সমর্থন করার কারণে তাকেও কিন্তু এই মানে জেলে নিয়ে আসা হয়েছিল। এরকম বহু নেতা কর্মী তাদেরকে ধরে ধরে জেলে ঢাকা
কেন্দ্রীয় জেলখানা শুধু না, অন্যান্য জেল দেশের যতগুলো জেলখানা সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সেভাবে নিয়ে আসা হয়েছিল। অনেকে ধারণা করেছিল যে এটার ফলে আর আওয়ামী লীগ অগ্রসর হতে পারবে না, রাজনৈতিক দলগুলো মনে করেছিল যে ভয়ভীতি পেয়ে গেছে, সুতরাং তারাও আর আওয়ামী লীগের পক্ষে কেউ অবস্থান নিচ্ছিল না। আর সরকার তো পূর্ব পাকিস্তানে তখন ছিল মুনায়েম খানের সরকার, যে তো সকালে এক কথা, দুপুরে আরেক কথা, বিকেলে আরেক থ্রেট, এইরকম ভাবেই প্রতিদিন মানে আওয়ামী লীগকে এবং ছয় দফাকে তিরস্কার ইত্যাদি করছিল। এবং পাকিস্তানে ভুট্টো সাহেবও এটার বিরুদ্ধে নানা রকম বাগাড়ম্বর করছিলেন, ইয়া আইয়ুব খান তারা মুসলিম লীগগুলো তো করছিলেন। সুতরাং এই অবস্থায় যে মানে তাদের ধারণা ছিল যে আন্দোলন এখানে স্তব্ধ, কিন্তু 20 মে তারিখের যে ওয়ার্কিং কমিটির যে সিদ্ধান্ত, সেই ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের পর যে 7ই জুন তারিখে যে হরতালটি ডাকা হলো, সেটি ছিল একটা বিরাট চ্যালেঞ্জ থ্রো করা, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ দিয়েছে এবং ছয় দফার বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল তাদেরকেও কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এবং তাদের মধ্যে যারা একেবারে অন্ধ অনুগত তারা তো থাকবেই, কিন্তু যারা দোদুল্যমান ছিল তাদেরকেও তো একটু হলেও ভাবতে হবে। এরকম একটি অবস্থা কিন্তু আওয়ামী লীগ তৈরি করার জন্যই এই কর্মসূচি, অর্থাৎ 20 মে তারিখ, মনে রাখবেন 1966 সালে 20 মে তারিখ ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত হলো, 7ই জুন তারিখে একটি হরতাল প্রদেশব্যাপী ডাকা হলো। সেই হরতালের পক্ষে পাকিস্তানের যে জাতীয় পরিষদে যে সময় পূর্ব আওয়ামী লীগের যে সমস্ত সদস্যবৃন্দ ছিলেন, জাতীয় পরিষদের সদস্য, তারা একটি হরতালকে সমর্থন করে একটা বিবৃতি প্রদান করেছিলেন এবং সেটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই হরতালকে সাফল্যমণ্ডিত করার জন্য আওয়ামী লীগ, তার যে শ্রমিক সংগঠন এবং ছাত্রলীগ, তখন ছাত্রলীগ ভিতরে ভিতরে উদ্যোগ গ্রহণ করে এবং তারা আদমজি, টঙ্গী সহ যে তেজগাঁও, এই সমস্ত শ্রমিক এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ করে এবং হরতালকে সফল করার জন্য ব্যাপকভাবে কার্যক্রম গ্রহণ করতে থাকে, যোগাযোগ করতে থাকে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে। অর্থাৎ এই হরতালের সঙ্গে যদি শ্রমিকদেরকে যুক্ত করা যায় তাহলেই কিন্তু হরতালটি ব্যাপক একটা গ্রহণযোগ্যতা লাভ করবে। সেই কারণে ছাত্রলীগ এখান তখনকার যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এই কাজটি খুব সফলভাবে করতে পেরেছিলেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ তো যারা ছিলেন গোপনে গোপনে তারাও করেছিলেন। আর মানুষের মধ্যে তো এমনিতেই একটা প্রস্তুতি ছিল মানসিকভাবে, সে কারণে 7ই জুন তারিখে দেখা গেল একেবারেই অপ্রত্যাশিতভাবে একটি নীরব হরতাল পালিত হওয়া শুরু হলো, যে গাড়ি ঘোড়া কোনো চাকা কোনো কিছুই চলছিল না, গাড়ির কোনো চাকা চলছিল না, কারখানা সব বন্ধ, সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছিল, কোনো ট্রেন পর্যন্ত চলতে দেওয়া হচ্ছিল না। এরকম একটি অবস্থা যখন তৈরি হলো, শ্রমিকরা মাঠে নেমে গেল, তারা বিভিন্ন জায়গায় সরকারি অফিস বা বিভিন্ন প্রতিষ্ঠান তারা ঘেরাও দিয়ে দেওয়া শুরু করলো। নারায়ণগঞ্জ, ঢাকা, তেজগাঁও এই সমস্ত অঞ্চলগুলোতে, অর্থাৎ শ্রমিক অধ্যুষিত অঞ্চলগুলোতে ব্যাপক কিন্তু জনসমর্থন এর পক্ষে, হরতালের পক্ষে রাস্তায় নেমে গিয়েছিল। এবং এই অবস্থায় পাকিস্তানের পুলিশ কিন্তু গুলি চালায়, এই গুলি চালানোর ফলে তাতে অন দ্য স্পটে কিন্তু ওই দিন 10 জন মারা যায়, পরে হাসপাতালে একজন, মোট 11 জনের মৃত্যু ঘটে। এই হরতালের যে 11 জনের মৃত্যু, এই মৃত্যুটাই ছিল পাকিস্তান আমলের প্রথম একটি বড় ধরনের কিলিং। যত এত বড় কিলিং কিন্তু, যদি আমরা জানি 21শে ফেব্রুয়ারিতে একটা কিলিং হয়েছিল, তারপরে কিন্তু এই কিলিং, এটি হচ্ছে ওই অর্থে সবচেয়ে বড় এবং প্রথম হরতাল, যে হরতালে এত বড় কিলিং হলো, যেখানে শ্রমিকের রক্ত ঝরেছিল, শ্রমিক মৃত্যুবরণ করেছিল, ফলে সারা দেশব্যাপী এটার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সেই প্রতিক্রিয়াটা এত ব্যাপক হয়েছিল যে পরদিন পত্রিকায় এ সম্পর্কে কোনো খবর ছাপতেই দেয়নি সরকার,
এবং কিন্তু যে প্রেস নোটটি দেওয়া হয়েছিল সেই প্রেস নোটটিতে খুব কৌশল করে সাংবাদিকগণ 11 জনের যে মৃত্যু সে মৃত্যুর কথাটি খুব পরিষ্কার করে দেওয়াতে সারা দেশ সারা পূর্ব পাকিস্তান কিন্তু জানতে পারে এবং এর ফলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তখন শেখ মুজিবুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জেলে ছিলেন তারা প্রথম দিন কিছুটা মুখে শুনেছিলেন যে হরতাল সফল হয়েছে এবং বঙ্গবন্ধুর যে কারাগারের রোজ নামছে এই বইতে আপনারা অনেক তথ্য এ সম্পর্কে আসেন কীভাবে তিনি তখন দেখতে পাচ্ছিলেন যে এই আন্দোলনের পক্ষে জনজোয়ার তৈরি হচ্ছে এবং এই হরতালটি সফল করার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করি যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে এতদিন যে পাকিস্তানের পক্ষে একেবারে অভিন্ন অবস্থান দাঁড়িয়ে গিয়েছিল সেখানে কিছুটা ভাঙন ধরানো হয়েছে। কি যে 8 তারিখ পূর্ব পাকিস্তান বেশ কয়েকটি শ্রমিক সংগঠন যেগুলো মূলতই ন্যাশনাল আওয়ামী পার্টির দল অর্থাৎ ভাসানির যে রাজনৈতিক দল সেই দলেরই অঙ্গ সংগঠন যেগুলোর মধ্যে আমি কয়েকটা উল্লেখ করতে পারি যেমন হাজি দানেশ অধ্যাপক মুজাফর তারপরে আরও নুরুল ইসলাম তারপরে আরও বেশ কয়েকজন নেতৃবৃন্দ তারা তখন এটাকে তীব্র প্রতিবাদ জানিয়ে একটা বিবৃতি প্রদান করেন যে এবং যে পূর্ব পাকিস্তানের উপর যে নির্যাতন শোষণ নির্যাতন চলছিল সেটি জানিয়ে তারা একটি বিবৃতি প্রদান করেছিল এবং তারাও কিন্তু একটা 11 দফা তখন দাবি জানিয়েছিল। সেগুলোর অধিকাংশ দাবিও যদিও যে মহাজন প্রথা ইত্যাদি এবং সাম্রাজ্যবাদ ইত্যাদির বিরুদ্ধে কিন্তু ফেডারেল পাকিস্তান যে স্বায়ত্তশাসনের দাবিটি তাদেরও দাবির মধ্যে 9 নম্বর স্থান পেয়েছিল সেটি তারাও কিন্তু উল্লেখ করেছিল। কিন্তু এর ফলে একটি জিনিস হয়েছে যে পাকিস্তান সরকারের যে পক্ষের যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে একটা যে এতদিন দৃঢ় ঐক্য সেটা ছিল সেটার বিপক্ষে। এটা ছাড়াও যে তখন বলা চলে যে আতাউর রহমান খান যিনি আওয়ামী লীগ থেকে চলে গিয়েছিলেন তিনিও কিন্তু এটার বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছিলেন এরকম বেশ কিছু অর্থাৎ যে এই কিলিংটার বিরুদ্ধে এবং যে এই যে জনগণের পক্ষে তাদের অস্তিত্বের জন্য অনেকগুলো রাজনৈতিক দল আর বামপন্থীর মধ্যে যারা কমিউনিস্ট পার্টি বা ইত্যাদি তারা গোপনে যেহেতু অন্ধ থাকতে হয়েছিল তারাও কিন্তু এটার পক্ষে সমর্থন নৈতিকভাবে দিয়েছিল কিন্তু প্রকাশ্যে তাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। তো এই তারপরেই দেখা গিয়েছিল যে সাংবাদিক সাধারণ মানুষ এদের মধ্যে কিন্তু আরও বেশি নৈকট্য স্থাপিত হয় বিশেষ করে মানিক মিয়াকে গ্রেফতার করার প্রতিবাদে কিন্তু সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া হয়। এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন পেশা আস্তে আস্তে কিন্তু 6 দফার পক্ষে পাকিস্তান সরকারের বিপক্ষে চলে যাচ্ছিল। এরকম একটি পরিস্থিতিতে পাকিস্তান সরকার কী করেছিল এই আন্দোলনটাকে দমন করার যেহেতু যাচ্ছিল না তখন তারা ভাঙার জন্য চেষ্টা করছিল। ভাঙার জন্য কী করছিল তারা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামক একটা আন্দোলন একটা ফ্রন্ট খোলার যেটাকে নেতৃত্ব দেওয়ার জন্য পশ্চিম পাকিস্তানের নেতা নওয়াব নসরুল্লাহ খান তাকে দিয়ে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল যে ঠিক আছে তোমরা 6 দফা যেগুলো বলছো এগুলোকে তোমরা একটু অন্যভাবে ইয়ে করো এই 2 মুদ্রা 2 দল ইত্যাদি এগুলোকে ভিন্ন করে তোমরা অনুরূপ আরেকটা ব্যবস্থা করো। অর্থাৎ এটা হচ্ছে মূল আন্দোলন থেকে আন্দোলনটাকে দমন যেহেতু করতে পারেনি দ্রুত এটাকে দুর্বল করার একটা লক্ষণ থেকে পিডিএম বলা হতো এটাকে পিডিএম করার চেষ্টা করা হলো। পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূলতই আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানের যারা তারা এখানে উদ্যোগ নিয়েছিল পেছনে মুসলিম লীগ তারা ছিল একটা ফ্রন্ট গঠন করা তারা ছিল আর পূর্ব পাকিস্তানেও এখানে কিছু কিছু ব্যক্তিকেও এটার সাথে যুক্ত করার চেষ্টা করা হয়েছিল অনেকে দোদুল্যমান হয়ে পড়েছিল এবং 8 দফা দিয়ে তারা কিন্তু ওই 6 দফার বিপরীতে 8 দফা সেখানে অনেকগুলো দফায় আছে ওরকম কিন্তু ওই মুদ্রা ইত্যাদি এই জিনিসগুলো
নেই, আরও আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিটিও সেভাবে নেই, তবে তারা বলেছিল এটা আলোচনার মাধ্যমে করা হবে ইত্যাদি ইত্যাদি। এটা যে একটা ষড়যন্ত্র, এটা যে একটা ফাঁদ, সেটা শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন সহ নেতৃবৃন্দ বুঝতে পেরেছিলেন। কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু নেতৃবৃন্দ এটা 67 সালের দিকে এসে এরকম একটি অবস্থা যখন, তখন তো খুব নির্যাতন, কারাভোগ ইত্যাদির ফলে অনেকের পক্ষেই এটা সহ্য করা খুব কঠিন ছিল। তারপরেও কিন্তু শেখ মুজিব অনড় ছিলেন এবং যে কারণে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তখন 13টি 14টি মামলা দেওয়া আছে, আরও নতুন নতুন মামলা পুনরুজ্জীবিত করা হচ্ছে, এগুলো রেলগেটেই শুনানি হচ্ছিলো, এই ধরনের নানা ব্যবস্থার ভিতর দিয়েই তারা তখন চেষ্টা করছিল। কিন্তু এটাও যখন ব্যর্থ হলো, তারপরেই তখন কিন্তু ওই যে আমরা জানি আগরতলা ষড়যন্ত্র মামলা যেটাকে বলা হয়, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, এই শিরোনামে 1 জানুয়ারি 1968 সালে এই মামলাটি গোপনে রুজু করা হয় এবং শেখ মুজিবুর রহমানকে ঢাকা জেল থেকে ঢাকার কারাগারে, অর্থাৎ কারাগার থেকে সেনানিবাসে নিয়ে নেওয়া হয়। আসল উদ্দেশ্য হলো শেখ মুজিবুর রহমান এবং আরও কিছু বেসামরিক সামরিক আমলা যারা বাঙালি, তাদেরকে বলা হয়েছিল যে তারা আগরতলাতে বসে একটা ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙার চেষ্টা করেছিল, সেই সেটাকেই মামলা আকারে রুজু করা হয়েছিল। সেই মামলা রুজু হওয়ার পর এটা মূল উদ্দেশ্য হয়েছিল শেখ মুজিবকে রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করে এই আন্দোলনটাকে চিরতরে বন্ধ করে দেওয়া, এবং সেনানিবাসেই এই মামলার শুনানি শুরু হয়। জুন মাসের দিকে শুরু হয়। তখন থমাস উইলিয়াম ব্রিটেন থেকে লেবার পার্টির নেতা এবং উকিল, তিনিও এসে এখানে যে সমস্ত উকিল এই মামলার লড়াইতে ছিলেন তাদেরকে নানাভাবে আইনি সহায়তা প্রদান করছিলেন। তবে একটি কথা পরিষ্কার বোঝা গিয়েছিল যে শেখ মুজিবকে মানে বাঁচাতে হলে গণ আন্দোলন ছাড়া অন্য কোনো উপায়ে বাঁচানো যাবে না, এবং পাকিস্তানি সরকার ওই উদ্দেশ্যেই এই এই মামলাটি পরিচালনা করছিল। সে কারণেই তখন চেষ্টা করা হচ্ছিল আন্দোলন জোরদার করার জন্য। 1968 সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তানব্যাপী, পশ্চিম পাকিস্তান এবং এখানে উভয় অঞ্চলেই কিন্তু সিলেবাস, ডিগ্রি, পাসকোর্স এই সমস্ত বিষয় নিয়ে একটা ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। সেটা পূর্ব পাকিস্তানেও এটা ছড়িয়ে পড়েছিল, পশ্চিম পাকিস্তানও হয়েছিল। এটাতে এটাকে কেন্দ্র করে আস্তে আস্তে তখন আবার মানে আন্দোলন পুনরুজ্জীবিত হওয়া শুরু হলো, এবং তখন ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু দুই ভাগ, মানে একটা হলো ওয়ালি খান এবং পূর্ব পাকিস্তানে ছিলেন মুজাফর আহমদ, অন্যদিকে ভাসানী ন্যাপ ছিল, এই দুটো ন্যাপ তখন তারাও কিন্তু মানে এই আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করার জন্য এগ্রি করলেন। এবং এই অক্টোবর নভেম্বর মাসের দিকে তিন দলের একটা মোটামুটি চুক্তি হয় যে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করবে, এবং এরপরেই ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, দুই ইউনিয়ন, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন এবং এনএসএফের একটি অংশ তারা এবং ডাকসু তোফায়েল আহমেদ, এরা মিলিতভাবে একটা ছাত্র আন্দোলন করার জন্য প্রস্তুতি নিল এবং 11 দফা প্রণয়ন করলো, যেটা আমরা জানি। সেই 11 দফা পরবর্তীতে শেখ মুজিব এটাকে সমর্থন জানালে ছাত্ররা তখন ঐক্যবদ্ধভাবে 6 দফা 11 দফা এই এই দাবিটিকে নিয়ে 1 জানুয়ারি থেকে প্রথম, তখনও 11 দফা চূড়ান্ত হয়নি, 5 তারিখে জানুয়ারি মাসে 5 তারিখে এটা চূড়ান্ত হয় এবং তখনই সারা পূর্ব বাংলাব্যাপী এই 6 দফা 11 দফার আন্দোলন ছাত্ররা শুরু করে। এটাকে সমর্থন জানায় শ্রমিকরা, সাধারণ মানুষ সকলেই আন্দোলন এটাকে সমর্থন জানাতে থাকে। তখন আন্দোলন এতই তীব্র এবং গতি লাভ করতে থাকে যে পাকিস্তান সরকারের পক্ষে আর এটিকে ধরে রাখা সম্ভব হয়নি, এবং এমনকি তখন পিডিএম আবার এসে একটা এটা সমঝোতা করার চেষ্টা করেছিল, কিন্তু তখন আর এটাকে কোনোভাবেই আগের জায়গাতে সম্ভব হয়নি, আইয়ুব খানের পক্ষেও সম্ভব হচ্ছিল না, প্রচুর মানুষ
বিভিন্ন দিকে গ্রামে গঞ্জে থানায় সর্বত্র ছয় দফা এগারো দফা শেখ মুজিবের মুক্তি চাই এই সব দাবিতে আন্দোলন করছিল এবং গুলি খাচ্ছিল মারা যাচ্ছিল মৃত্যুবরণ করছিল আর প্রতিদিন ফুসে উঠছিল নতুন নতুন কর্মসূচি হরতাল অবরোধ এইগুলো দিন দিন পুরো জানুয়ারি মাসে কিন্তু এমনভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছিল তখন আইয়ুব খান মানে অন্যান্য রাজবন্দীদের মুক্তি দিল শেখ মুজিবকে মুক্তি দেওয়ার ব্যাপারে নিমরাজি ছিল যে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার মাধ্যমে একটা ইসলামাবাদের সম্মেলনে ডাকার জন্য চেষ্টা করা হয়েছিল 17 ফেব্রুয়ারি কিন্তু শেখ মুজিব এই প্যারোলে মুক্তির দেননি সম্মতি দেননি ফলে মানে আন্দোলন আরও আরো তীব্রতর হয়েছিল শামসুজ জোহার হত্যার পর 20 ফেব্রুয়ারি শামসুজ জোহার হত্যার পর আন্দোলন এতই বেগবান হয়ে উঠল যে পাকিস্তানের সরকারের পক্ষে কিছুতেই আর ধরে রাখা যায়নি তখন 22 ফেব্রুয়ারি তারিখ শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় 23 তারিখ একটা তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান যেটাকে আমরা সোহরাওয়ার্দী উদ্যান বলছি সেখানে একটি ছাত্র জনতার মহাসমাবেশ যেখানে প্রায় 10-12 লক্ষ আরও বেশি মানুষ উপস্থিত হয়েছিল সেখানেই ছাত্র নেতাদের মধ্যেই একটা সিদ্ধান্ত হয়েছিল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেই সুপারিশ পরামর্শ করে সেখানে ডাকসুর বিপি হিসাবে তোফায়েল আহমদ জনগণের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে আসলে ছয় দফা 22 তারিখ শেখ মুজিবুর রহমানের মুক্তির মধ্য দিয়ে ছয় দফা বিজয় আন্দোলনের বিজয় সূচিত হয়ে গেল এবং পাকিস্তান সরকারের পরাজয় ঘোষিত হয়ে গেল ততদিনে পাকিস্তানের মেজরিটি পার্টি এই ছয় দফা পক্ষে না থাকলেও তারা কিন্তু তখন এর বিপক্ষে যাওয়ার মতন কোনো অবস্থানে ছিল না এরকম একটি অবস্থায় ছয় দফার আন্দোলন কিন্তু সফল হলো সেই সফলতা যখন হয়ে গেল তারপরে ইসলামাবাদে মিটিং হলো সেখানে তো আইয়ুব খান চেষ্টা করেছিল কিন্তু শেখ মুজিবুর রহমান তার ছয় দফার ব্যাপারে অনড় ছিলেন বঙ্গবন্ধু অনড় ছিলেন এবং সেটা দুইবার সেই আলোচনা স্থগিত একবার স্থগিত রেখে আরেকবারও আলোচনা করা হলো সেটাও ব্যর্থ হয়ে যাওয়ার পর আন্দোলন যখন পূর্ব বাংলায় আরও বেশ ব্যাপকতর হতে থাকে তখন 26 মার্চ আইয়ুব খান তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে আবার পাকিস্তানের সামরিক আইন জারি করা হয় এবং চেষ্টা মনে করা হয়েছিল এইভাবেই ছয় দফাকে দমন করা হবে কিন্তু তা হয়নি আইয়ুব খান চলে যাওয়ার পরে ইয়াহিয়া খান ক্ষমতা আসলো বাধ্য হয়েছিলেন নির্বাচন দেওয়ার যে দাবি সেই দাবি তিনি একটা নতুন ফ্রেমওয়ার্কের মাধ্যমে দেওয়ার কথা করলেন পরে এই দাবিতেই 1970 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে এবং নিরঙ্কুশ বিজয় লাভ করার মাধ্যমে পূর্ব পাকিস্তান এই প্রথম পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার অধিকার লাভ করে এটি কিন্তু সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিকভাবে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে পূর্ব পাকিস্তানের জনগণ এখন পাকিস্তানের ভবিষ্যৎ ক্ষমতা পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতা হিসাবে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর কাছেই তারা কিন্তু অর্পণ করেছিল কিন্তু পাকিস্তান কোনো অবস্থাতেই সরকার ইয়াহিয়া ভুট্টো এই দুই শক্তি তারা কোনো অবস্থাতেই এই ক্ষমতা হস্তান্তর করতে চায়নি যেটার পরে আমরা পরবর্তী ইতিহাস সবই জানি যে 7ই মার্চের পরিস্থিতি তৈরি হয় এবং তার থেকে ধীরে 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 আমরা জানি 25 তারিখে অন্যভাবে এই আন্দোলনকে দমন করার জন্য চেষ্টা করা হয়েছিল যে অপারেশন সার্চ লাইট দিয়ে সেটাও কিন্তু ব্যর্থ হয়ে যায় স্বাধীনতার ঘোষণা এবং জনগণের প্রতিরোধ মুক্তিযুদ্ধ শুরু করার মধ্য দিয়ে যেটি আপনারা আমার অন্য লেকচারের মাধ্যমে জানতে পারছেন সেটি ইতিপূর্বে দেওয়া হয়েছিল সুতরাং এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে ক্লিক করে রাখুন বেল আইকনে এবং যদি
হিস্টরি বাংলা চ্যানেলে আপনারা পেতে অসুবিধা হয় তাহলে আমার নাম মমতাজউদ্দিন পাটোয়ারি লিখে সার্চ দিলেই আপনারা পরবর্তী অনুষ্ঠান দেখতে পাবেন। আজ তাহলে এখানেই রাখি, পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ।